নমস্কার বন্ধুরা, আজ বুধবার, এখন বিকালবেলা। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাব সামনের স্মার্ট বাজারে। স্মার্ট বাজারটা আমাদের বাড়ির কাছাকাছি, বেশিক্ষণ যেতে লাগে না। এই যে স্মার্ট বাজারে চলে এসেছি, এটাকে আগে বিগ বাজার বলা হতো, তবে এখন নতুন করে এটাকে স্মার্ট বাজার নাম দেওয়া হয়েছে। আসুন এবার ভেতরে যাওয়া যাক। আজকে আমরা সেরকম কিছু নেব না, এখান থেকে একটা গিফট আইটেম নেবার জন্যই এসেছি। তবে এত জিনিস রয়েছে, চারধারটা একটু ঘুরে দেখতেও ভালো লাগে। এখন নানা রকম জিনিসের ওপর অফারও চলছে, অফার প্রায় সারা বছরই চলে। এবার আমরা ওপরের দিকে যাচ্ছি, আমরা একদম লিফট ইউজ করছি না, পায়ে হেঁটেই যাচ্ছি। সবসময় লিফট ইউজ করাও ঠিক নয়। আমরা এখান থেকে একটা ডিনার সেট বা কাপ ডিশের সেট কিছু একটা নেব বলেই এসেছি। চারদিকে কত রকম জিনিস রয়েছে, নানা রকম জিনিসের ওপর অফারও চলছে। এইখানটা দেখুন, দেখে কত ভালো লাগছে, কত রকম রঙের ছুরি রয়েছে এখানে, এক একটা কালারের ছুরি রয়েছে। কম দামি, বেশি দামি, নানা রকম দামের জিনিস পাওয়া যায়। অনেক রকম জিনিস পাওয়া যায় বলে এইসব মার্কেটগুলোতে কিনতে আসার একটা সুবিধা, যেটা মন দেখে নেওয়া যায়। এবার চলে এসেছি ডিনার সেটের কাছে, এখান থেকেই আমরা একটা ডিনার সেট নিয়ে নেব। কালারগুলো এত সুন্দর, সব কিছু দেখার পর আমরা এই ডিনার সেটটা নিয়ে নিয়েছি। এবার চলুন নিচে নেমে যাওয়া যাক। নামার সময়ও আমরা লিফট ইউজ করলাম না, এখান থেকে একটা ট্রলি নিয়ে নিই আগে। একটা ডিনার সেটই নিয়েছি, কিন্তু এটাও ভাইস ভারী, হাতে করে নিয়ে যেতে একটু অসুবিধাই হচ্ছে। আর আমরা তো লিফটে যাব না, নামতে নামতে হাতটা বেশ ব্যথাই হয়ে যাচ্ছে। এবার এখানে আমরা বিল করিয়ে নিচ্ছি। স্মার্ট বাজার থেকে বেরিয়ে এসেছি, এটা বর্ধমান আর্কেড। এই গাড়িটায় আমাদের বাড়ির ছোট সদস্যটা চাপতে খুব ভালোবাসে। চলুন এবার বর্ধমান আর্কেডের মার্কেটটা একটু ঘুরে দেখা যাক। আর পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠব না, কারণ স্মার্ট বাজারে অনেক পায়ে হেঁটে উঠেছি, পাগুলো খুব ব্যথা হচ্ছে। এই মার্কেটটাও খুব সুন্দর, সব রকম দোকান এখানে প্রায় থাকে। বাচ্চারা এখানে ঘুরতে আসলে বাড়ি যেতেই চায় না গো, ওদের এই মার্কেটটা ভীষণ পছন্দ হয়। এবার চলুন নিচের দিকে নেমে যাই। নামতে নামতে চোখে পড়ে গেল ডমিনোস, আজ আর ডমিনোসে ঢুকবো না, একদিন ডমিনোসে এসে আপনাদেরকে ভেতরটা দেখাবো। এবার আমরা বর্ধমান আর্কেড থেকেও বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাব। বর্ধমান আর্কেড থেকেও আমরা বেরিয়ে চলে এসেছি, দুটো মার্কেটই আমাদের একটু ভালো করে ঘুরে নেওয়া হলো। বিকালের দিকে এখানে ঘুরতে আসলেও একটু বেশ ভালো লাগে, আর বাচ্চারাও খুব খুশি হয় এখানে এসে। এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন।